পার্লারের মতো ঝাঁচকচকে পা পেতে গেলে কি করতে হবে তাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও। প্রথমে একটা গামলাতে বা যেটার মধ্যে তোমরা করবে সেটার মধ্যে একটা গরম জল নিয়ে নেবে, সাথে ঠান্ডা জল মিশিয়ে নেবে। এরপর একটা ভালো রিমুভার দিয়ে নেল পলিশগুলোকে ভালো করে ক্লিন করে নেবে। তো এরপর যেটা করতে হবে সেটা হলো পায়ে যে লোমগুলো রয়েছে, যে থাকে অল্প অল্প, সেগুলোকে ক্লিন করে নেবে। তো আমি একটা ফেসিয়াল হেয়ার রিমুভার যে রেজারগুলো সেটা দিয়েই আমি ক্লিন করে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে তুলে নাও, তার যাতে আস্তে আস্তে করে করবে যাতে কেটে না যায়। তো এরপরে জলের মধ্যে আমি শ্যাম্পু ইউজ দিচ্ছি, তো যে কোনো শ্যাম্পু ইউজ করলেই হবে। এরপর আমি নুন দিলাম খাবারের জন্য যে ব্যবহার করি, এবার বেকিং সোডা দিলাম, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। এরপর আমি দেব একটুখানি নারকেল তেল, তো যে নারকেল তেল তুমি ইউজ করো সেটাই দেবে, দিয়ে ভালো করে এটা ফেনা করে নেবে নাড়িয়ে নাড়িয়ে। এটা তারপরে পা দুটোকে ডুবিয়ে রাখবে, কিছুক্ষণ পা দুটো ডুবিয়ে রাখবে যাতে একটু পায়ের ময়লাগুলো নরম হয়ে যায়। তো তখন যখন পাটা ডুবিয়ে রাখছো সেই সময় একটা জিনিস বানিয়ে নাও, অল্প একটু চিনি নাও, একটু হলুদ দাও, এরপর একটা পাতিলেবুর রস চিপে এর মধ্যে মিশিয়ে নাও। তো এইভাবে এটাকে ভালো করে পাতিলেবুর রসটা দিতে, হাফ পাতিলেবু দিলেই হবে। তো তারপরে অল্প একটুখানি নারকেল তেল দেবে। তো নারকেল তেলটা দিলে কি হবে, এটা একটু ভালো করে পাটা বেশ নরম হবে, ময়েশ্চারাইজারে কাজ করবে। তো ভালো করে এটাকে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে, ততক্ষণে তোমার পায়ের ময়লাটা উঠে যাবে। তো সব কিছু করার পর ওটা দিয়ে স্ক্রাব করতে হবে। তো আমি যে টুলসগুলো দেখাচ্ছি এগুলো যে থাকলে ভালো, যদি নাও থাকে তো যেটা দিয়ে তুমি পা ঘষো সেটা দিয়ে পাটা ঘষতে হবে। আর এই জিনিসটা থাকলে খুব ভালোই হয়। দেখো লাল রঙে যেটা আমি দেখাচ্ছি পাটাকে আমি ঘষছি গোড়ালিটা, এটা 20 টাকা মতো দাম, তুমি যে কোনো দোকানে পেয়ে যাবে বা রাস্তায় দেখবে ছোটোখাটো বসে থাকে না এইসব জিনিসপত্র নিয়ে দোকানে, সেখানে পেয়ে যাবে। তো ভালো করে দেখো পায়ে গোড়ালির যে জায়গাটা সেই জায়গাটা ভালো করে ঘষে নাও। তো এর মধ্যে আমি ভিডিওতে একটা কিউটিকল প্রসাদ দেখাচ্ছিলাম, দেখো কিউটিকল কাটার এটা। তো এদিকে নেল ফাইলার রয়েছে, তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এটা খুবই ভালো একটা জিনিস, এটা দিয়ে তোমার কিউটিকল তোলা যায়। এবং দেখো এইভাবে আমি পায়ে গোড়ালির এগুলোকেও তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো যে এরপর কী করতে হবে, যে স্ক্রাবটা আমি রেডি করে রেখেছিলাম তো সেইটা দিয়ে পাটাকে ভালো করে স্ক্রাব করে নেবে, হাত দিয়ে দিয়ে ঘষে 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 ভালো করে ক্লিন করে নিতে হবে। তো ভালো করে এটা ক্লিন করে, বেশিক্ষণ লাগবে না, দু মিনিট বা তার থেকে একটু কম মতো, প্রয়োজন মতো ভালো করে ঘষে নাও। তারপরে সেই জলটার মধ্যে পাটা ডুবিয়ে পরিষ্কার করে নেবে। দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেল, খুব ভালো পরিষ্কার হয়। এবং হলুদটার জন্য কি হয়, একটু ভালো দেখো চকচক করে, গ্লো করে। তো এরপর যে কোনো একটা ময়েশ্চারাইজার নিয়ে নাও যেটা তোমার কাছে আছে, সেই ময়েশ্চারাইজার দিয়ে বা কোনো ক্রিম দিয়ে, ম্যাসাজ ক্রিম দিয়ে ভালো করে দেখো আমি বুড়ো আঙুলটা অথবা তুমি সাথে তিনটে আঙুল দিয়ে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে। তারপরে পায়ের ওপর থেকে নামবে একবার, তারপরে নিচ থেকে একবার ওপরের দিকে উঠবে, এইভাবে টেনে টেনে ম্যাসাজ করো। জাস্ট নর্মালি ম্যাসাজ করে ক্রিমটাকে মিশিয়ে দাও স্কিনে এবং দেখবে পাটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তারপরে দেখো প্রত্যেকটা আঙুলের ফাঁকে এরকমভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ম্যাসাজগুলো করবে। তো ম্যাসাজটা হয়ে গেল, এরপর আমি কি করব, একটা ডিটার্ন প্যাক ইউজ করছি, আমি এটা O3 ডিটার্ন প্যাক ইউজ করছি। তোমরা যে কোনো ফেস প্যাক যা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো, মুলতানি মাটি অ্যাপ্লাই করতে পারো বা ঘরোয়া কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো, তো কোনো সবেতেই ভালো। জাস্ট একটা প্যাক অ্যাপ্লাই করবে যেটা তোমার ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে। তো আমি খুব তাড়াতাড়ি একটা এটা নিয়ে ভিডিও শেয়ার করবো, একটা হোম রেমেডিস যাতে ট্যানটা রিমুভ হওয়ার জন্য ঘরোয়াভাবে কী করে বানানো যায়। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহার ফলো করবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে যায়, এবং আমি প্রত্যেকটা যে শেয়ার করব সেগুলো আশা করি তোমাদের খুবই হেল্প হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখো খুব সুন্দরভাবে আমার পাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে।